আজকে আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ে উপস্থিত হয়েছে যে বিষয়টি হল লতিফা যে মানব দেহে আছে আহলে হাদিস সালাফিরা কিন্তু এগুলি অস্বীকার করে অনেকে বলে শৈলতিফা বলতে কিছুই নাই এগুলি নাকি মানে এটা উড়িয়ে দেয় আজকে আমি কোরআনের আয়াত দিয়ে আপনাদের সামনে এই শৈলতিফা প্রমাণ করে দিব মানবদেহে যে লতিফা রয়েছে এবং সৈ লতিফা কোন লতিফা কোন জায়গায় রয়েছে এবং কোন আয়াতে কোন লতিফার কথা উল্লেখ করেছে এই বিষয়গুলো আমি কোরআনের আলোকে কোরআনের আয়াত দিয়ে দিয়ে আজকে আপনাদের মাঝে আমি প্রমাণ করব এবং এগুলি আপনার অনেক উপকারে আসবে এবং বাতেল যারা যারা লতিফা বিশ্বাস করে না তাদেরকে এই কোরআনের আয়াত দিয়ে তাদেরকে দেখায় দিতে পারবেন ইহার আগে আমি আলোচনা পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে আমি একটা দাওয়াত নিয়ে আসছি তরিকো টিভির মাধ্যমে দাওয়াতটি হলো এই আমার দরবার কিশোরগঞ্জ জেলা কটিয়াদি থানা গোয়াতলা গ্রামে রেজবি হাবিব বেদরবা শরীফে আমি প্রতি বছরে নেই এই বছরও পবিত্র ঈদ নবী সাল সাল্লাম উপলক্ষে একটি র্যালি এবং উরুসুল নবী নবীর উরুসের একটা আয়োজন করেছি এখানে আমরা কোরবানি দেব গরু কোরবানি দেব আনন্দ করবো র্যালি করবো এবং এখানে অনেক খোরাসাদি করব আমরা দয়াল নবীর স্মরণে এবং আনন্দ করবো তো এই অনুষ্ঠানে আমাকে যারা ভালোবাসেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা প্লাস বাংলাদেশের বাহিরে যারা আছেন দেশের বাহিরে যারা আছেন তারাও আমার এই মাহফিলে অংশগ্রহণ করে থাকেন তো এই বছর আমি এই তরিগু টিভির মাধ্যমে সকলকে আমি দাওয়াত করছি আপনারা সকলকে আমি দাওয়াত করলাম আপনারা প্রত্যেকেই এই বিশে অক্টোবর এই রানিং অক্টোবরের বিশ তারিখ বেলা ওয়াল রোজ বুধবার কঠিয়াদি থানা গোয়াতলা গ্রামে আপনাদেরকে দুইটা দুইটার সময় উপস্থিত থাকার জন্য দুপুর দুইটায় আমরা দুপুরে খাবার খাওয়ার পরেই আমরা দয়াল নবীর স্মরণে তিনটার দিকে আমরা রেলি বের হবো আনন্দ রেলি বের হবো এই আনন্দ রেলিতে আপনাদের দাওয়াত রইল এবং এখানে সারা রাত আমরা ওয়াজ মাহফিল করবো রাস্কার করব এখানে আনন্দ করব। এবং এই অনুষ্ঠানে অনেকে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে শরিক হচ্ছেন টাকা পয়সা দিয়ে শরিক হচ্ছেন সহযোগিতা করছেন আপনারও অনেকেই আমাদেরকে বলছেন যে আমরা যদি আপনাকে শরিক হতে চাই কিভাবে হব হ্যাঁ এই যে স্ক্রিনের নাম্বারে দুইটা নাম্বার দেওয়া আছে এই দুই দু নাম্বার বিকাশ করা নগদ করা আছে এই বিকাশ বিকাশে আপনারা যদি আপনারা শরিক হওয়ার ইচ্ছা থাকে আপনারা সারা শরিক হতে পারবেন এখানে টাকা দিয়ে দিলে এই টাকাটা আমরা নবী স্মরণে খরচ করব কারণ হাদি শরীফে আছে আবু সিদিক সিদ্দিক রাজি বলেন মান আন ফাঁকা দের হামান আলা কিরাতি মালুদ্দিন নবী সাল্লাহ সাল্লাম কানা রাফিকি ফিল জান্না আর নিয়ামাতুল কুবরা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু বলেন যে ব্যক্তি দয়াল নবীর মহব্বতে ঈদ মিলাদুল জন্য মাত্র একটি টাকা খরচ করিবে এক দেড়হাম টাকা খরচ করিবে সেই ব্যক্তি আউবকর সিদ্দিক বলেন আমার সঙ্গে জান্নাতি হবে সুবাহান তাহলে এক দেড়হাম টাকা করি কেউ আউ বকর সিদ্দিক যদি আল্লাহ বলেন এক দেড়হাম টাকাও যদি কেউ ঈদ মিলাদুল নবীর জন্য খরচ করে তারা আউ বকর সঙ্গে জান্ন দাসী হবে তো আপনারা যারা দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন আপনারা যদি শরিক হওয়ার ইচ্ছা থাকে তো স্ক্রিনের নাম্বারে বিকাশ নাম্বারে আপনার টাকা দিলে ইনশাল্লাহ আমরা দায়াল নবীর কোরবানি মধ্যে খরচ করে দিব এবং আমরা এখানে অনেক টাকায় ইনশাল্লাহ খরচ করার উদ্যোগ নিয়েছি এবং আপনাদেরকে আমি দাওয়াত করলাম আপনারা সকলেই ওই দিন উপস্থিত থাকলে আমি খুশি হব আপনার সকলকে নিয়ে আমরা ঈদি মিলাদনী করব জুলুস করবো রাত্রে মহিল করবো চিকিরাসকার করবো আমি আবার বলছি ডেটটা বিশে অক্টোবর রবিলাওয়াল রোজ বুধবার সময় দুপুর দুইটা থেকে কার্যক্রম মানে তিনটা থেকে আমাদের রেলি বের হবো সকলে সকলকে দাওয়াত করলাম আর আর দাওয়াত করলাম আর হলো যে যে আলোচনাটা আমি করছিলাম যে আজকে শয় লতিফার কথা কোরআনের আলোকে হ্যাঁ কোরআনের আলোকে আমরা শয় লতিফার যে বিবরণটা আজকে আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি আমরা একটু গভীর খেয়াল করে কথাগুলো শুনুন এক নম্বর হল যে মানব দেহে যে সয় লতিফা আছে মানব দেহে যে সয় লতিফা আছে এটা কিন্তু বিশ্বাস করতে হবে আমার আল্লাহ রাবুল আলমিন আমার আল্লাহ রাবুল আলমিন কোরআনে কলব রুহু শের কফি আকফার নবস এই সয়তা ব্যাপারে কিন্তু কোরআানে আয়াত রয়েছে এই বিষয়গুলো কিন্তু আমি একে একে উল্লেখ করছি গভীর খেয়াল আসলে আগে আমরা জেনে নিব ছয় লতিফা কি ছয় লতিফা মানব দেহে ছয়টি স্টেশন ছয়টি স্টেশন মানে ছয়টি নূর মানব এই ছয়টি নূর বা ছয়টি লতিফা থাকে এই ছয় লতিফা যে জারি করতে পারে সে আল্লাহরুলি হয়ে যায় একটি লতিফা থাকে বাম দেয়ের দুই অ্যাঙ্গুল নিচে দিকে বলা হয় কলব আর একটা তাকে ডান দিয়ে দুই অ্যাঙ্গুল নিচে বলা হয় রুহ আরটা তাকে বুকের মাঝে বলা হয় সের একটা তাকে কপালে এটা বলা হয় কফি এক কথায় মাথার তালুতে এটা বলা হয় আখা এক কথা হয় নাবিমুল এটা বলা হয় নফস। এখন প্রশ্ন হইল যে সৈল লতিফার কথা এই যে লতিফা যে বলেছেন এটা কি কোরআনে আছে হ্যাঁ প্রথম কলব কলবের কথা কি কোরআনে আছে হ্যাঁ আছে দেখুন কলবের কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন যে কাতাবাফি কুলুবিহিমুল ইমান আমার আল্লাহ বলেন কলবসমূহের মধ্যে ইমান নির্ধারিত করে দিয়েছেন অর্থাৎ কলবের মধ্যে ইমান থাকে কলবের মধ্যে ইমান থাকে সোরা মুজাদ আল্লার বাইশ নম্বর আয়াত শুধু তা নয় কলব ব্যাপারে আরও আয়াত কোরআনে আছে কুল ফি মারাদুন হ্যাঁ ফি কুলুবিহিম মারাদুন ফাতা দহমুল্লাহ মারাদান হ্যাঁ খাতাম আল্লাহ আল্লাহ কুলুবিহিম এভাবে কলব সম্বন্ধে অনেক আয়াত কোরআনে উল্লেখ রয়েছে সোরা মুজাদ আল্লাহ বাইশ নম্বর আয়তে কলবের মধ্যে ইমান থাকে কথার উল্লেখ রয়েছে তাহলে কলবের কথা কোরআনে পাওয়া গেল এখন নম্বর টু দুই নম্বর হলো রুহ এখন রুহের কথা কি কোরআনে আছে হ্যাঁ রুহের কথা কোরআনে আছে দেখুন কুলির রুহু মিন আম্রি রব্বি সুরা বনি সাইল আয়াত নম্বর পঁচাশি আল্লাহ বলেন কুলি রহু মিন আমরি রব্বি আল্লাহ বলেন হেনুবি আপনি বলুন আমার রবের আদেশ দ্বারাই রুহ সৃষ্টি তাহলে রুহ হইল আল্লাহ পাকের একটা আদেশ তাহলে রুহের কথা কোরআনে উল্লেখ রয়েছে যেটা সুরা বনি সাইল আয়াত নম্বর পঁচাশি এখন এই প্রথম যে ব্যাপারটা আমি আরেকটু ক্লিয়ার করতে চাই যে কলব রুহু এই কলব রুহ মানব দেহে আছে এই কলব যে এ বাম দুই অ্যাঙ্গুল নিচ্ছে রয়েছে এদের প্রমাণ কী এদের প্রমাণ হলো আমার দয়াল নবী হাদিসে পাকে বলেন যেটা মুসলিম শরীফ তিনশো সতেরো পৃষ্ঠার মধ্যে হাদিস্তান আছে আল্লাহ হাবিজাল্লাহ সাল্লাম আঙ্গুল মোয়ারাদি ইশার করে কলবকে দেখিয়ে দিয়েছেন এবং রুহ মানব দেহের মধ্যে তো রুহ অবশেষে রুহ তোর মানুষ বেঁচে থাকতে পারে না এখন রুহ তাকে ঈদের ডান দিয়ে দুই অ্যাঙ্গুল নিচ্ছে এইটোর জেউল কলুব এবং কল নামক কিতাবে শাহ উলিউল্লাহ মহাদিস দেহলুবি এবং হাজি আহমদুল্লাহ মহাদির মুখির মতলায় তার কিতাবে উল্লেখ করেছেন শুধু তা নয় এরপর একটা হলো তিন নম্বর হলো শের তাহলে দুইটা কোরআন আয়াত দ্বারা পাইলাম কলবের কত কোরআনে পাওয়া গেল রুহের কত কোরআনে পাওয়া গেল এবং এখন শের শের কথাটা শেরের ব্যাপারে কোরআন আল্লাহ বলে সাত নম্বর আয়াতে নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ইয়া সিররা ও আখফা এখানে আল্লাহ বলেন তিনি সির ও আখফা সম্বন্ধে জানেন তাহলে সের এই সের যে রয়েছে এটা কোরআনে রয়েছে কোন জায়গায় সুরা তহার সাত নম্বর আয়াতে নম্বর সুরাত আল্লাহ বলেন যে আল্লাহ সির সম্বন্ধে জানেন এরপরে চার নম্বর আসেন যেটা আকফা আকফা কথা কিন্তু কোরআনে উল্লেখ রয়েছে আকফ আছে সুরা তাহার তাহার সাত নম্বর আয়াতে উল্লেখ রয়েছে ইয়া আলামু সিরা ও আকফা এই আকফার কথাটা কিন্তু কোরআনে উল্লেখ রয়েছে যে আল্লাহ সির এবং আকফা সম্বন্ধে অবগত রয়েছেন তাহলে এনা চারটা পাওয়া গেল এরপরে নফস ছয় নম্বর হলো নফস এই নফসের যে ব্যাপারটা এটা সুরা ফাজরের আঠাশ নম্বর আয়তে আল্লাহ উল্লেখ উল্লেখ করেছেন ইয়া আইয়া নাফসুল নফসুল মুতমাইনা ইরুজি ইলা রব্বিকি কি রদ ইয়া তামার দিয়া ইয়া আইয়া তোহান নফসুল এই কথাটা এই সুরা ফাজরের আঠাশ নম্বর আয়তে রয়েছে এবং আরেক আয়তে আল্লাহ বলছেন কুল্লু নফসিন জায়গতুল মত প্রত্যেকটা নফসি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে নফসের কথা উল্লেখ করেছে তে আজকে আমি কোরআনের আয়াত দিয়ে দিয়ে শৈলতিফা প্রমাণ করে দিলাম তাহলে শৈলতিফাকে অস্বীকার করা বা অবজ্ঞা করার কোনো সুযোগ নেই শৈলতিফার কথা কিন্তু কোরআনে উল্লেখ রয়েছে এখানে আখফার কফি কিন্তু সুফে ইকরাম বলেছেন এ দুটা প্রতিশব্দ দুই একটা মারিফতের গুপ্ত নূর দুটায় কেউ কফিকে বলে আখফাকে কফি বলে কিন্তু এটা প্রায় সিনোনিম এই দু কথা কিন্তু কোরআনে উল্লেখ করেছে এই আখফাটাই কফি কফিটাই আখফা তাহলে এখানে শৈল লতিফার কথা কিন্তু কোরআনে উল্লেখ রয়েছে এখন এই শৈল লতিফা এরা উলম উদ্দিন কিতাবের মধ্যে এবং মাস কুলুব কিতাবের মধ্যে ইমাম গাজালির রহমতুল্ল্লাহ শৈল লতিফার বিশ্লেষণ করেছেন এবং শাহ অলিউল্লাহ মহাদহবির রহমতুল্লাহ যিনি কৌলুল জামিল নামক কিতাবে এই শৈল লতিফার বিশ্লেষণ করেছেন এবং জেউল কুলুব নামক কিতাবে হাজি আহমদুল্লাহ মহাজির মকি রহমতুল্লাহ ইসাই লতিফার বিশ্লেষণ করেছেন গাউসপাক আব্দুল কাদি জিল্লা নির্দার তাসব কিতাবে উনি লতিফার যেমন সিরুল আসরার নামক কিতাবে উনি উল্লেখ করেছেন এ খাজামানিজ সিস রহমতুল্লাই যিনি আনিসুল আরোহ নামক ই দাবি শৈল বিশ্লেষণ করেছেন অর্থাৎ প্রত্যেক সুফে ইকরাম প্রত্যেক আউলে ইকরাম শৈল লতিফার বিশ্লেষণ করে আসছেন এবং সবক দিয়ে আসছেন এই শৈল লতিফাকে অস্বীকার করা অপকা করার কোনো সুযোগ নেই শৈল যারা জারি করতে পারবে তারাই আল্লাহর অলি হয়ে যাবে আর এই শৈল মানব দেহের মধ্যে রয়েছে আমি আবার বলে দিচ্ছি কলপ থাকে বাম দুই অ্যাঙ্গুল নিচে রুহু তাকে দুই আঙ্গুল নিচে এবং স্যার তাকে বুকের মাঝে কফি তাকে কপালে আকফা তাকে মাথার তালুতে নকশ তাকে নাবি ছয় লতিফা ছয়টি নূর এই ছয়টি নূরকে যারা জারি করতে পারবে এই ছয়টা যারা স্থানকে নুরময় করে করতে পারবে এবং এই ছয়টা স্টেশনকে যে জারি করতে পারবে সেই ব্যক্তি আল্লাহর উলি হয়ে যাবে তো যাক আজকে আমার যে কথাটা ছিল যে কোরআন হাদিসের আলোকে ছয় লতিফার প্রমাণ করা আমি কোরআন হাদিসের আলোকে আমি শৈল লতিফা প্রমাণ করে দিলাম আমাকে অনেকে বলে আপনি যে লতিফার কথা বলেন লতিভার কথা কি কোরআনে আছে লতিফা এইগুলি দিয়ে হাইতে পারবেন কোরআনে এই কারণে কিন্তু আজকে আমি কোরআনের আয়াত দিয়ে দিয়ে আমি প্রমাণ করে দিলাম যে সুফি ইকরাম এবং আউলে ইকরাম যে আমলগুলা করছেন বা করতে আদেশ করে গেছেন এগুলি অস্বীকার করার মতো সুযোগ নেই এগুলি কোরআন হাদিস থেকে ওনারা আমাদেরকে উপহার দিয়ে গেছেন আমাদেরকে দিয়ে গেছেন তাহলে সয় লতিফা সত্য এগুলির আমল আমাদের করতে হবে যাক প্রিয় দর্শক ভাইয়েরা আজকে এই পর্যন্তই আপনারা সবসময় তৈরি টিভিতে চোখ রাখবেন আর আপনাদেরকে বাড়ির ও তারিখে আমার বাড়িতে আপনাদের দাওয়াত রইল এই দাওয়াত আহ্বান রেখে আজকে আপনার কাছে বিদারস করছি ওয়াকের দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রেবিল আলমিন আসসালামু আলাইকুম